আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে পদ্মা সেতু নিয়ে এমন একটি তথ্য দিব যেটা হয়তো এখনও পর্যন্ত আপনার অজানা, তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেতুর স্প্যানের দুই পাশে দুইটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখা যাবে দুই পাশে দুটি ফাঁকা জায়গা রাখা হয়েছে, যার নাম এক্সেস চেম্বার। প্রায় 5 থেকে 10 বছর পর পর এর ভিতরে ঢুকে চেক করা হবে ভিতরে কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা নাও হয় তারপরেও এর ভিতরে ঢুকে চেক করা হবে ভিতরে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না। সেতুর স্প্যানে যদি কোনো সমস্যা হয় তাহলে এই জয়েন্টেই হবে, এছাড়া অন্য কোনো জায়গায় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। স্প্যানের উপর অতিরিক্ত চাপ পড়লে এখানেই সমস্যা হবে, তার জন্য এই জায়গায় ফাঁকা রাখা হয়েছে যাতে এখানে ঢুকে চেক করা যায়। যদিও সেতু চালু হওয়ার 100 বছরের মধ্যে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ পদ্মা সেতুর মেয়াদ 100 বছর। তবে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে 100 বছর পরেও ব্যবহার করা যাবে এই সেতু। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নিচের ক্রসবিমের এক্সেস চেম্বার। উপরে ওঠার জন্য যেমন সিঁড়ি রয়েছে ঠিক তেমনই এখান দিয়ে নিচে নামার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে। দুই পাশে দুটি ক্রসবিমের মধ্যে 4টি জয়েন্ট থাকে। পদ্মার সেতুতে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে অনেক আগেই, তবে এখনও পদ্মার সেতুতে অনেক কাজ বাকি আছে, যেমন প্যারাপেট ওয়াল, শেয়ার পকেট পূরণ করা, এক্সপ্যানশন জয়েন্ট বসানো, লাইটিং ব্লিস্টার সেগমেন্ট ও পিচ ঢালাই সহ আনুষাঙ্গিক অনেক কাজ বাকি আছে। এর মধ্যে প্যারাপেট ওয়াল বসানো হয়েছে 85%, সামান্য কিছু শেয়ার পকেট পূরণ করা বাকি আছে ও পিচ ঢালাইয়ের মূল কাজ এখনও শুরু হয়নি। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।